তুমি মানুষ একজন, তোমাকে নিয়ে হাজার জন কথা বলবে। এখন তুমি যদি হাজার জনের জিনিসটা গায়ে লাগায় তুমি মানে মানে এটা রিপ্লাই দিতে যাও, তো এটা তো খুবই টাফ মানুষের জীবন চলার জন্য। সবকিছু যদি আসলে দেখতেই চাই তাহলে দেখাবো কখন? মানে আমার এখন মানে জিনিস হচ্ছে যে রাজ কি মানে মানুষের ভালোবাসা নিচ্ছে সেটা দেখেই মানে আমি মুগ্ধ। মানে এরপরে এইসব জিনিস দেখার কখন আসলে মানে এনার্জি তো আসলে থাকে না, বুঝছো না? বেস্টের মতো দিনগুলোকে আমি তো নষ্ট করতে চাই না এইসব কমেন্ট। আমার সংসার, আমার বাচ্চা, আমার মানে আমার রাজ এরকম সুন্দর করে মানুষের ভালোবাসা নিচ্ছে, ওকে জড়ায় ধরে মানুষ কাঁদতেছে, এইগুলো দেখবো নাকি এই সব দেখবো বলো তো? মানুষের দেখার তো প্রবলেম থাকে। আমি আসলে কোনটা নিতে চাই? মানুষের নেগেটিভ আলোচনা হবে, পজিটিভ হবে, কেউ খোঁজামের কথা বলবে, কেউ তোমাকে দোয়া করবে, এখন তুমি ডিসাইড করবা তুমি আসলে কোনটা রিসিভ করতে চাও। তো আমি ওই রকম পাবলিকই না যে আমার ভালো এত কিছু ভালো রেখে আমি সব সামান্য জিনিসপত্র আমি রিসিভ করার কোনো মানুষই না। মানে একদমই পারবো না নিজে ভাই। আমি অনেক পজিটিভ মানে পজিটিভ থাকতে চাই, পজিটিভ চিন্তা করতে চাই, কারণ আমার এই সময়টাই আসলে এরকম মানে এখন আমার নেগেটিভিটি নেওয়ার মতো জায়গা জীবনে নাই। এখন ধরো থার্ড ট্রাইমেস্টার, তো এই সময় হচ্ছে ধরো নিজের কেয়ারটা আসলে বেশি ইম্পর্টেন্ট। আমি মানসিক শারীরিক কেয়ারের সাথে সাথে মানসিক কেয়ারটাও আসলে ইম্পর্টেন্ট, তো ওই দিকে বেশি মনোযোগী হচ্ছি। যেহেতু বেশি টাইম নাই, তো ডেলিভারি টাইমটার জন্য মেন্টালি আসলে নিজেকে প্রিপেয়ার করছি। এই তো দ্যাটস ইট। তো মানে আমি চাই না এগুলো নিয়ে কথা, মানে দরকার কি বলো? দিন শেষে না আসলে মানে উনি কোন কি জন্য বলছে মানে এইগুলো তো ভাবতেই চাই না আমি। মানে আচ্ছা বলছে ফাইন বলো, উনি বলছে কি করবো এটা নিয়ে, কি আর যুদ্ধ চালাবো? আচ্ছা বলতেই পারে বলুক। এখন এটা নিয়ে তো আমি আসলে লাফালাফি করতে সবাই তো একরকম হয়ে গেলে আসলে কিভাবে চলবে দিন শেষে বলো? যেহেতু সে আমাকে সত্যি পার্সোনালি চিনে না, আমিও তাকে পার্সোনালি চিনি না, তো আমাদের চেনা চিনির ব্যাপারটা হচ্ছে যতটুকু জানা জানির ব্যাপারটা হচ্ছে সেগুলো হচ্ছে একদমই কাজের ক্ষেত্রে কাজ বরাবর একই ইন্ডাস্ট্রির মানুষ, সেই হিসেবে এতটুকুই আমাদের জানাশোনা। মানে এর বাইরে তো আমি মানে এত কি স্পন্সর নিয়ে বিয়ে করছি এত ঘরের খবর তো আমি আসলে জানি না। মানে সো এটা নিয়ে আমি কথাও বলবো না। এতগুলো প্রোডাক্ট জন্য বললো, এতগুলো প্রোডাক্টের সাথে এই নামের সাথে আমি 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 উচ্চারণ করতে আমার ভয় লাগে। এগুলো হাসো, প্রাণ খুলে হাসো, ভালো থাকো, মানে সুস্থ থাকাতে ইম্পর্টেন্ট, বুঝছো? মানসিক ভাবে অসুস্থ হয়ে তো কোনো লাভ নাই।